शपथ ग्रहण करे प्रथम अभिजोग पत्र पेलें बांगलार नतून राज्यपाल सी वी आनंद बोस ताके चिठी दिए अभिजोग जानालें अधीर चौधरी प्रशासनिक क्षमतार अपव्यवहारेर अभिजोग जानिए ए चिठी दिएछेन तिनि झालदा पुरसभा भोटेर पर थेके कांग्रेस काउंसिलरदेर ओपर अत्याचार चलछे एमन कथाई किन्तु चिठीते लिखेछेन तिनि आस्था भोटे झालदा पुरसभा हाथछाड़ा होयेछे तृणमूले एबार झालदा पुरसभाय बेआईनिभावे प्रशासक बसानोर चिंता भावना करछे राज्य सरकार शपथ ग्रहण करे प्रथम अभिजोग पत्र पेलें बांगलार नतून राज्यपाल सी वी आनंद बोस ताके चिठी दिए अभिजोग जानिएछेन अधीर चौधरी সেই চিঠিতে অধীর চৌধুরী যা লিখেছেন ঝালদা পুরসভায় ভোটের পর থেকে কংগ্রেস কাউন্সিলরদের উপর অত্যাচার চলছে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়েছে আস্থা ভোটে ঝালদা পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলে এবার ঝালদা পুরসভার বেআইনিভাবে প্রশাসক বসানোর চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই অভিযোগ নিয়েই অধীর চৌধুরী চিঠি লিখেছেন নতুন রাজ্যপাল অর্থাৎ সি ভি আনন্দ বোসকে রাজ্যপাল কে রাজ্যপাল শপথ যে শেষ হয়েছে সেই সময় তার চিঠি পৌঁছে রাখে রাজভবনে অধীর চৌধুরীর লেখা এবং বলা যেতে পারে প্রথম অভিযোগ তিনি পেলেন কংগ্রেসের তরফ থেকে যেটাতে অধীর চৌধুরী বলেছেন যে রাজ্য সরকার পাওয়ার মিসইউজ করছে এবং গভর্নর যেন হস্তক্ষেপ করুন যেভাবে ঝালদা মিউনিসিপ্যালিটি হাত ছাড়া হচ্ছে কংগ্রেসের তিনি জানিয়েছেন চিঠির মধ্যে যে তাদের কাউন্সিলরদের উপর টর্চার করা হয়েছে একজন কাউন্সিলরকে খুন করা হয়েছে এবং যেভাবে সরকার দখল দিতে চাইছে ঝালদা পুরসভা সেটাতে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে প্রথম চিঠির দুপাতার একটা বিরোধী দলের তরফ থেকে আজকে রাজ্যপালের কাছে পৌঁছে গেছে যে চিঠিটা কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী লিখেছেন এবং ঝালদা পুরসভাতে যা হয়েছে এর আগে সে কথাগুলো লিখেছেন তার সঙ্গে সঙ্গে বর্তমান যা পরিস্থিতি উল্লেখ করার পর তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন ঝালদা পুরসভা যেন কংগ্রেসের কাছে থাকে বা গভর্নর যেন হস্তক্ষেপ করুন সেই অনুরোধ রাজ্যপালের কাছে রয়েছে অধীর চৌধুরীর তরফ থেকে একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার জানিয়ে দিই শপথ গ্রহণ করেই প্রথম অভিযোগ পত্র কিন্তু পেলেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাকে চিঠি লিখে অভিযোগ করলেন অধীর চৌধুরী এবং তিনি যে কথা বললেন ঝালদা পুরসভা নিয়ে তিনি বললেন যে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ হয়েছে অপব্যবহার করা হয়েছে এমন অভিযোগই কিন্তু তিনি করেছেন সেই চিঠিতে এবং ঝালদা পুরসভা ভোটের পর থেকে কংগ্রেস কাউন্সিলরদের উপর অত্যাচার চলছে রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করেছেন অনেক ধন্যবাদ তোমাকে বিজেন্দ্র আমি আরো একবার আপনাদের জানাই যে শপথ গ্রহণ করেই অভিযোগ পত্র কিন্তু পেলেন রাজ্যপাল কংগ্রেস কাউন্সিলরদের উপর অত্যাচার চলছে ঝালদা পুরসভা ভোটের পর থেকেই এমনটা কিন্তু তিনি জানিয়েছেন তপন কান্দুর খুনের ঘটনা তিনি বলেছেন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে শাসক দল এমন অভিযোগ কিন্তু জানিয়েছেন অধীর চৌধুরী এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি আস্থা ভোটে ঝালদা পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের একথা তিনি লিখেছেন এবার ঝালদা পুরসভায় বেআইনিভাবে প্রশাসক বসানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার